হ্যালো ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাক্টিভ প্রেজেন্টান সফটওয়্যার দিয়ে আপনারা যে কোনো ভিডিও বা আপনার কম্পিউটারে যে এটাকে বলা হয় স্ক্রিন কাস্ট করবেন অর্থাৎ আপনার কম্পিউটারে যেই জিনিসটা কম্পিউটার মনিটরে যেই জিনিসটা দেখান যে কাজটা আপনি করেন সেইটাকে কিভাবে আপনি প্রেজেন্ট করবেন সেটার জন্য হচ্ছে সেই রেকর্ডিং করার যে সফটওয়্যার তাকে বলা হয় অ্যাক্টিভ প্রেজেন্টার এখন আমরা যেহেতু অনেক অনলাইনে অনেক কাজ করতে হয় বা অনলাইনে আমাদের অনেক ক্লাস নিতে হয় ক্ষেত্রে আমি মনে করি এই অ্যাক্টিভ প্রেজেন্টার সফটওয়্যার যার ফ্রি ভার্সন দিয়েই অনেক ফিচার আছে ভিডিও এডিটিং সহ বা আপনি অডিও নতুন অ্যাড করার জন্য সেসব অপশন আছে ফ্রি ভার্সন দিয়ে তাই আমি মনে করি এইটা হচ্ছে স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য বেস্ট সফটওয়্যার তো তার জন্য প্রথমে আমাদেরকে অ্যাক্টিভ প্রেজেন্টার গুগলে গিয়ে গুগল ডট কমে যাবেন যাওয়ার পরে অ্যাক্টিভ প্রেজেন্টার লিখে সার্চ দিবেন যাওয়ার পরে দেখবেন অ্যাটোমি সিস্টেমস ডট কম অ্যাক্টিভ প্রেজেন্টার নামে একটা ওয়েবসাইট আছে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি অনেক সময় আমি একটা জাস্ট জেনারেল নলেজ দিতে যাচ্ছি অনেক সময় এরকম গুগলের রেজাল্টের পাশে এ ডি নামে একটা অপশন দেওয়া থাকে আমার ব্রাউজার আসছে না কারণ আমি এক ধরনের সিকিউরিটি সেট আপ দিয়ে রাখছি যার কারণে আমাকে কোনো অ্যাডভার্টাইজ দেখায় না তো আপনারা যখন ব্রাউজাররা সার্চ করবেন তখন যাতে যদি অ্যাড এ ডি দিয়ে কোনো আইকন দেওয়া থাকে সেইগুলো ক্লিক করবেন না নর্মাল এরকম যদি থাকে সেখানে ক্লিক করবে তার জন্য দেখেন অ্যাক্টিভ প্রেজেন্টার অ্যাটোমি সিস্টেম এখানে ডাউনলোডে ক্লিক করুন ক্লিক করলে আমি ধরে নিলাম আপনি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করতেছেন নর্মালি মোস্ট অফ দ্য কেস সবাই উইন্ডোজ সফটওয়্যারই ইউজ করে তো তার জন্য হচ্ছে আমি এখানে দিলাম আপনি মোস্ট আপডেটেড ভার্সন ওদের দেওয়া আছে এইট পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ আপনারা সময় দেখবেন যে ও সবচেয়ে উপরে তারা মোস্ট আপডেটেড ভার্সনটা দেয় আরেকটা জিনিস দেখে নেবেন যে উইন্ডোজ টেন এইট পয়েন্ট এ ওয়ান এইট পয়েন্ট সেভেন এই জিনিসগুলা দেওয়া থাকে এইটা মানে কি মানে হচ্ছে আপনার অপারেটিং সিস্টেমের জন্য এই সফটওয়্যারটা কি ঠিক আছে কি না সেটা জানার জন্য তো আপনারা এটা কিভাবে দেখবেন তার জন্য আপনার কম্পিউটারে এই আইকনে রাইট বাটন ক্লিক করবেন মাউসে তারপরে প্রপার্টিজে যাবেন যাওয়ার পরে দেখেন আপনাকে উইন্ডোজ এডিশন দেখাচ্ছে আপনার মেমরি কতটুকু সেটা দেখাচ্ছে আপনার প্রসেসরের কি স্পিড এগুলো মোটামুটি আর সিক্সটি ফোর বিট অপারেটিং সিস্টেম তার মানে কি আমাদের যদি আপনাদের মনে থাকে যে এই যে উইন্ডোজ টেন সিক্সটি ফোর বিট তাহলে আমার এই কম্পিউটার জন্য এই সফটওয়্যারটাই ঠিক হবে তাহলে আমি এটা ডাউনলোড দিলাম ডাউনলোড দেওয়ার পরে এটা আসলো আমার ব্রাউজারে এখন এখানে আপনারা দেখবেন যে ডাউনলোডের ইয়েটা আছে তো আমি গিয়ে এটাকে ডাবল ক্লিক করব এইবার সে আমাকে বলতেছে যে তুমি কি এই অ্যাপটাকে তোমার কম্পিউটারে সেট করতে চাও কি না আমি বললাম ইয়াস তারপরে তারা কিছু এগ্রিমেন্ট দেয় যে সফটওয়্যারটা আপনি কিভাবে ইউজ করতেছেন বিশাল বড় রচনা লেখে সাধারণত বিভিন্ন ধরনের সফটওয়্যার এগ্রিমেন্ট আমি জানি না আসলে আপনি ইন্টারেস্টেড হবেন কি না এটার ক্ষেত্রে পড়ার জন্য যা মোস্ট অফ দ্য কেস সবাই আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট দেয় তারপর নেক্সট তারপর ইনস্টল দিবেন দেওয়ার পরে সেট আপ হতে থাকবে আমার এখানে আমি যেহেতু সফটওয়্যারটা অলরেডি ইনস্টল করে আমি এই ভিডিওটা রেকর্ড করছি তা আমার ক্ষেত্রে সে বলতেছে যে এটা অলরেডি ইনস্টল করা আছে আপনাদের ক্ষেত্রে যেটা হবে যে ওই ইনস্টলটা শেষ হয়ে আপনাদেরকে ফিনিশ দেখাবে দ্যাট ইট এটাই হচ্ছে এভাবেই হচ্ছে আপনারা অ্যাক্টিভ প্রেজেন্টটা সফটওয়্যারটা ইনস্টল দিবেন তো আমি এক্সিট সেট আপ দিয়ে করলাম কারণ আমার ক্ষেত্রে আমি সেট আপটা দেওয়া আছে তো আমি এক্সিট করলাম তো এতটুকু পর্যন্ত সেট আপ পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাক্টিভ প্রেজেন্টার দিয়ে আপনারা স্ক্রিন রেকর্ডিং করবেন ধন্যবাদ